হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমাদের বাড়ির এক সাইডে বেশ জঙ্গল আছে, তো ওইখানে আমি পরিষ্কার করে ডাঁটা শাক অথবা পালং শাক যে কোনো একটা কিছু লাগাবো। তবে আমি ফাইনাল ডিসিশন নিয়েছি যে এখানে আমি পালং শাক দিব, কারণ ডাঁটা শাক আমি আরও দুই এক জায়গায় লাগাইছি, তো এখানে আমি একটু বেশি করে পালং শাক দিব। শিকড় সহ উঠাইতে, শিকড় সহ উঠাইয়া তারপরে এই জায়গাটা আমি একটু কোপাই দেব, তারপরে কোপানোর পরে মাটি দিয়ে দেবো আর কি। সার যে মাটিটা ওইটা আমি দিয়ে দেব যতটুকু পারি। এই যে আমি গত বছরে এই যে এখান দিয়ে কাঠ দিয়ে একটা ব্যারিকেডের মতো দিয়ে দিছিলাম, পুরাটা দেই নেই, যেটুক পারছি আর কি। এগুলি সব মানে জঙ্গল। যে আমি কালকে একটু পরিষ্কার করছি, তো এটা পুরা মাটিটা আমি খুঁড়তে পারি নাই এখন। আমি আর বাকি যেটুক আছে, এইদিকে কিছুটা জঙ্গল আছে, এই যে এইদিকে কিছুটা জঙ্গল আছে, এইগুলি আমি পরিষ্কার করব। বাট এইদিকে এদিকে আর বাড়াবো না, এইদিকে হচ্ছে আমি কি দেব, টমেটো গাছ দিব, তো এদিকে আর বাড়াবো না, আমি এইটুক পর্যন্ত দিব। এই যে এইটুক পর্যন্ত দিব, তো আমি একেবারে শিকড় সহ উঠাইতে চেষ্টা করছি। এই যে দেখেন, এগুলি সব কিন্তু আমি এখানে একেবারে গোড়া সহ উঠাইছি, কারণ গোড়া যদি না উঠাই তাহলে যদি আমি অন্য কিছু লাগাই আর কি, যে যে সবজি বা শাক লাগাই সেটা কিন্তু এইটা এইটাই ডিস্টার্ব করবে আর কি, আবার বারবার উঠবে। তো এই জন্য আমি একেবারে গোড়া সহ উঠাইয়া তারপরে এই যে দেখেন কোদাল, বাংলাদেশের স্টাইলে এই যে দেখেন কোদাল, কোদাল দিয়ে এই যে আমি একটু কিন্তু ঘুরে এই যে একটু খুঁড়ছি, এই যে একটু খুঁড়ছি, এই যে দেখেন এই যে একেবারে নরম। আর এইটুকু এখন আমি খুঁড়ে দেব, এই এই সাইডটা শক্ত, এই যে এই সাইডটা শক্ত, এইটুকু আমি পুরাটা খুঁড়ব। তারপরে এখানে আমি কম্পোস্ট মিক্স করে দেব, কম্পোস্ট আর এই মাটি সুন্দর করে মিক্সড করে, তারপরে হয়তো বা ডাঁটা শাক বা যে কোনো একটা শাক, লাল শাক তো আমি লাগাইছি, তো হয়তো বা ডাঁটা শাক আমি এখানে লাগাই দেব। এখানে মাটিটা আমি পুরোটা খুঁড়ে নিছি, সব মানে মাটি আলগা করে নিছি, দেখলে বোঝা যায় না, কারণ আমি একটু পাড়াইছি, আবার ওই যে ওই দিকের ময়লাগুলি পরিষ্কার করছি এই জন্য। তো এগুলি কিন্তু পুরো মাটিটা খোঁড়া হয়ে গেছে। এখন আমি এটা এপসন সল্ট উপর দিয়ে দিয়ে অল্প অল্প দিয়ে আবার অল্প অল্প মিক্সড করে নেব আর কি মাটির সাথে। এই যে আমি এপসন সল্টটা দিয়ে দিছি, দেখা যাবে না, কারণ হচ্ছে আপনার মাটির সাথে লবণটা একেবারে মিলে গেছে, তো তারপরেও হয়তো বা কিছুটা দেখা যেতে পারে সাদা সাদা। তো আমি এপসন সল্টটা দিয়ে দিছি, দিয়ে এখন এটার উপরে আমি কম্পোস্ট দিয়ে দেব। আমি এই যে দেখেন কম্পোস্ট দিছি, এই যে হচ্ছে মাটি আর এই হচ্ছে কম্পোস্ট। তো এখন আমি যেটা করব, এই দুইটাকে মাটি, কম্পোস্ট আর এপসন সল্ট এই কয়টাকে আমি এইখানেই মিক্সড করব, কোদাল দিয়ে সব আমি মিক্সড করে দেব। শুধু কম্পোস্টটা উপরে রাখবো না, মাটি আর কম্পোস্ট আর এপসন সল্ট সবগুলি আমি মিক্সড করে দেব, বাট ওটা আমি অফ ক্যামেরায় করে নেব। এইখানে এক্ষুনি একটা খরগোশ দেখলাম, মানে ভিডিও করার আগেই দেখলাম যে খরগোশটা চলে গেছে, ওই যে ভিতরে ওই এই এই ফাঁক দিয়ে ওই সাইডে চলে গেছে। এই যে দেখেন আমার জঙ্গল শাক আর হয়েছে পালং শাক সব একসাথে, কারণ প্রচুর জঙ্গল হয়েছিল এটার ভিতরে। আবার ওইগুলো আমি পরিষ্কার করছি, পরিষ্কার করার পরেও কিন্তু এখনও মোটামুটি অনেক জঙ্গল আছে। এই যে এই এই যে যেটা এইটা হচ্ছে আগাছা, তো এরকম আমি অনেকগুলি উঠাইছিলাম, কিন্তু তারপরেও দেখি যে এখনও আছে। এই যে কোনটা যে জঙ্গল আর কোনটা যে শাক বুঝতেছি না। এই যে মাটিগুলি এখন নরম আছে, তো উঠাইতে একটু সুবিধা হইতেছে। কালকে আবার পানি দিছি, আবার রাতে হয়েছে বৃষ্টি। কি ওয়েদার, এবারের ওয়েদারের অবস্থা যে এত খারাপ,
কিন্তু এই জায়গার মেইন হচ্ছে এই জায়গা লাগাইছে কিন্তু অনেক দিন হয়ে গেছে, এক মাসের উপরে, কিন্তু পালং শাক কিন্তু বড় হইতেছে না। এই যে দেখেন বড় হইতেছে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই এবং আমাকে সাপোর্ট করবেন।